এই সত্যি করে বলো, তুমি দেশে আসবে কবে? আর একটা বছর অপেক্ষা করো, সামনের বাড়ি চলে আসবো। তুমি 1 বছর কে 5 বছর পরে আসো, সমস্যা নাই, আমার বাচ্চা লাগবে, বাচ্চা দাও। এগুলো তুমি কি বলো, এখন বাচ্চা কি গুগল থেকে ডাউনলোড করে দেবো? গুগল থেকে ডাউনলোড করবা কেন, বিকাশ করো। আজকের পেপার দেখছো, এক লোক বউ বিক্রি করে প্রাইভেট কার কিনছে। হ্যাঁ দেখছি, আমার প্রাইভেটের দরকার নাই, আমার কাছে সাইকেলই ঠিক আছে। ওরে আমার সোনা, তুমি আমার এত ভালোবাসো, তোমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না। তুই কুত্তা, একটা কুত্তা। বাই বাই। তুমি সারাদিন মোবাইলের ভিতর কি দেখো? শান্তির মায়েরে খুঁজি, কোথায় গেলে শান্তি পাওয়া যাবে? তুমি এক কাজ করো, আমার মনের মাঝে খুঁজে দেখো, ওখানে সব পেয়ে যাবে। দেখছি ওখানে ঝাড়ু খুন্তি আর পুতা ছাড়া আর কিছুই নাই। ওগুলো শান্তির প্রতীক সোনা। আজকে তোমার জাহান্নামের দরজা দেখায় ছাড়বো। আমি আবার কি করলাম যে আমার জাহান্নামের দরজা দেখাবা? কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলে তুমি? কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম, ভাবির কাছে কখন গেলাম? রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল তাই না? ভাবি আপনাকে টি শার্টে তো দারুণ লাগতো, এখন পরেন না কেন? আপনার ভাই নিষেধ করছে, মানুষ নোংরা নজরে তাকায়। কিছু নোংরা মানুষের জন্য আজ আমার ইংলিশ দুর্বল। মানে কি, আপনার ইংলিশ দুর্বল হবে কেন? আপনার টি শার্টের ইংলিশ পরেই তো ইংলিশ শিখতাম। ভাবি আপনাকে পুতা দিয়েছে আছে কি খালি খালি? যাও রাবাটার কাছে, কিছু চাইলেই ওর মাথা গরম হয়ে যায়। আরে ভাবি, তা ভাইয়ের কোন মাথা গরম হয় কিছু বলছে? এসব কি বলেন, মানুষের মাথা থাকে কয়টা? দুইটা, একটা দিনে গরম হয় আর একটা রাতে গরম হয়। আজকে বুঝলাম ভাবি, আপনার মাঝে মাঝে পুতা দিয়ে কেন ছেছে। বাই বাই টাটা। জানো সুমা, সত্যিকারের ভালোবাসা কাকে বলে? নিঃস্বার্থ ভালোবাসাকে সত্যিকারের ভালোবাসা বলে। এই শীতে ঠান্ডা হাত বউর গায়ে লাগাবো আর বউ কিছু বলবে না। একবার হাত লাগায় তো দেখো, হাত কাইটা রোদে শুকাবো। বাই বাই টাটা। এই তুই লজ্জা করে না, হাঁটুর বয়সে একটা ছেলের সাথে প্রেম করিস? তোর যা মনে চাই তুই তাই কর, বিয়ে আমি মামনরেই করব। আরে গাধা, ও তোর থেকে 5 বছরের ছোট। আরে তাতে কি হইছে, আমি 5 বছর পরে বিয়ে করব? সকল ফ্রেন্ডের কাছে আমার একটাই আবদার, যদি কিছু না মনে করেন, আমার মোটা ছোট একটা গার্লফ্রেন্ড লাগবে। কি লাগা? আগে একটা হুক নেটা আসল, ওইটা কুত্তা আড্ডি মনে করে লয়ে গেছে। এই যে আপু। জি ভাইয়া বলেন। আপনাকে না নায়িকাদের মতো লাগতেছে। ও থ্যাংক ইউ। আচ্ছা আপনার বিয়ে হয়েছে? জি 3 মাস হলো বিয়ে হয়েছে। আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড এখন আফসোস করে।